নমস্কার, আমি তোমাদের সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম নার্সারি ও কেজি স্কুলের সহকারী শিক্ষক চন্দন দাস। তোমাদের স্ট্যান্ডার্ড ওয়ানের অঙ্ক ক্লাস নিচ্ছি আজকের। এর আগে তোমাদের স্ট্যান্ডার্ড ওয়ানের টাকা পয়সার যোগ শেখানো হয়েছে, আজকের আমি তোমাদের টাকা পয়সার বিয়োগ কীভাবে করতে হয় সেটা শেখাবো। তোমরা এমনি সাধারণ বিয়োগ যেমন হয় তোমরা জানো, সেই রকমই সাধারণ বিয়োগের মতোই হবে, তবে এখানে টাকা এবং পয়সা কথাটা লিখতে হবে। দেখো, তোমাদের একটা অঙ্ক করে দেখাচ্ছি, এখানে 36 টাকা 50 পয়সা লেখা আছে আর নিচে আছে 10 টাকা 25 পয়সা। তাহলে উপরে শূন্য থেকে তো 5 বিয়োগ করা যায় না, তাহলে এখানে 1 দশক ধার করতে হবে। 1 ধার করলে তাহলে কত হচ্ছে, 10। 10 থেকে 5 বাদ দিলে কত হবে, 5। তাহলে তোমরা 10 থেকে 5 বাদ দিয়ে কত করলে, 5 লিখলে। এখানে 1 ধার করেছিলে 10, তাহলে এখানে কত আছে, 4 আছে। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 2। তাহলে এখানে কিন্তু পয়সা কথাটা লিখতে হবে, পয়সা কথাটা লিখতে হবে। এরপরে দেখো, তোমরা টাকা কথাটা টাকার জায়গায় লিখলে, এবারে এখানে 6 আছে নিচে শূন্য, তাহলে 6 বসে গেল, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে কত হলো, 26 টাকা 25 পয়সা। এটা কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে তোমরা এরপরে আরেকটা বিয়োগ দিয়েছি, দেখো 80 টাকা 75 পয়সা। তাহলে 80 টাকা 75 পয়সা, তাহলে উপরে 5 আছে নিচে শূন্য, তাহলে 5 থেকে 0 বাদ দিলে কত হবে, 5 হবে। এখানে 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, তাহলে এটা হয়ে গেল 25 পয়সা। পয়সার ঘরে পয়সা বিয়োগ হলো, এবারে টাকা ঘরে টাকা লেখা হবে। এখানে দেখো, উপরে শূন্য আছে নিচে 8 আছে, তাহলে 10 থেকে 8 বাদ দিতে হবে, কারণ শূন্য থেকে তো 8 বাদ দেওয়া যায় না, এখানে 1 ধার করতে হবে। 1 ধার করলে কত হলো, 10। 10 থেকে 8 বাদ দিলে 2, আর এখানে কত থাকলো, 7। 7 থেকে 2 বাদ দিলে কত হবে, 5। তাহলে হলো কত, 52 টাকা 25 পয়সা। তারপরে কিন্তু তোমাদের লিখতে হবে অতএব বিয়োগফল, বিয়োগফল সমান 26 টাকা 25 পয়সা, অতএব বিয়োগফল সমান 52 টাকা 25 পয়সা। এইভাবে কিন্তু তোমাদের বিয়োগফল লিখতে হবে। এরপরে তোমাদের আমি দুটো ভাষার অঙ্ক পড়ে শোনাচ্ছি, এই ভাষার অঙ্কগুলো কিন্তু তোমাদের সব বাড়িতে প্র্যাকটিস করতে হবে। 29-এর দাগে ভাষার অঙ্ক, তোমাদের ভাষার অঙ্কের যোগটা তোমরা শিখেছ, ভাষার অঙ্কের বিয়োগটা কেমন হবে, তোমরা যেমন এর আগে বিয়োগ করেছ, কোনো জিনিস কমে গেলে বা হারিয়ে গেলে, পড়ে গেলে, উড়ে গেল, তাহলে কমে গেলে তখন কী হবে, বিয়োগ হবে। একটা ভাষার অঙ্ক তোমাদের পড়ে শোনাচ্ছি, দেখো, তোমার বাবা 80 টাকা 60 পয়সা নিয়ে বাজারে গেলেন, 80 টাকা 60 পয়সা নিয়ে বাজারে গেলেন। এবারে 80 টাকা 60 পয়সা নিয়ে বাজারে গেলেন, তিনি 45 টাকা 20 পয়সার বাজার করলেন, তাহলে তোমার বাবার কাছে এখন কত টাকা থাকবে। তাহলে বাজার করেছে মানে কি, কমে গেছে, বাবার কাছে তো আর নেই, তাহলে কত টাকা কমে গেছে, না 45 টাকা 20 পয়সা কমে গেছে। তাহলে দেখো, আমি লিখেছি 29-এর দাগে দেখাচ্ছি, দেখো 80 টাকা 60 পয়সা উপরে লিখেছি, এখানে 45 টাকা 20 পয়সা, তাহলে কী হবে, এটা বাজার করেছে মানে বিয়োগ কমে যাবে, বিয়োগ করতে হবে। দেখো, এখানে 0 থেকে 0 বাদ দিলে 0, তারপরে 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, না 6 থেকে 2 বাদ দিলে 4, তারপরে এখানে কিন্তু পয়সা কথাটা লিখবে, তারপরে এখানে টাকা কথাটা লিখলে টাকা, এবারে এই 0 থেকে তো 5 বিয়োগ করা যায় না, তাহলে 1 দশক ধার করতে হবে, ধার করলে 10। 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে 8-এর কাছে 7 আছে, 7 থেকে 4 বাদ দিলে কত হলো, 3। তাহলে বাবার কাছে এখন আর কত টাকা থাকবে, না 35 টাকা 40 পয়সা। তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে যে অতএব আমার বাবার কাছে, তোমার কথাটা কী হবে, আমার আমার বাবার কাছে 45 টাকা 35 টাকা 40 পয়সা থাকবে। এবারে আর একটা ভাষার অঙ্কের বিয়োগ আমি দেখাচ্ছি, দেখো 32-এর দাগে, 32-এর দাগে তুমি
25 টাকা 75 পয়সা নিয়ে বাজারে গেলে, তুমি 18 টাকা 60 পয়সার বাজার করলে তোমার কাছে আর কত টাকা কত পয়সা থাকবে? তাহলে বাজার করেছো মানে কি তোমার কাছে কমে গেছে। তাহলে তুমি এই অঙ্কটা কি করতে হবে, এটাও কিন্তু বিয়োগ করতে হবে। তোমরা জানো যে বিয়োগ করলে উপরে তাহলে বড় সংখ্যা বসবে, এই 25 টাকা 75 পয়সা উপরে বসেছে, আর নিচে কিন্তু 18 টাকা 60 পয়সা বসেছে। এবার দেখো 5 নিচে 0, তাহলে 5 বসে যাবে, 7 থেকে 6 বাদ দিলে 1, এখানে পয়সা কথাটা লিখবে পয়সা, আর এখানে টাকা কথাটা লিখবে টাকা, এখানে 15 থেকে 8 বাদ 5 থেকে তো 8 বাদ দেওয়া যায় না, তাহলে 1 দশক ধার করলে, তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত হবে, না 7 হবে, হাতে গুনবে 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 7-এ গিয়ে 15 হচ্ছে, তাহলে 7 হলো। এখানে 2-এর কাছে কিন্তু 1 আছে, 1 থেকে 1 বাদ দিলে আর কিছুই হবে না, মানে 0, ওখানে আর 0 লিখতে হবে না। এবারে তোমরা ওই প্রশ্নমালার কিন্তু অঙ্কগুলো সব করবে, বিয়োগ করবে 14 থেকে 25, তাহলে পৃষ্ঠা আছে পৃষ্ঠা নম্বর 47, 48, 14 থেকে 25, এই কটা বিয়োগ কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে 14 থেকে 25। তারপরে তোমাদের আমি কতগুলো ছোট প্রশ্ন দিয়েছি, এর আগে তোমার যে অনলাইনে ক্লাস হয়েছিল তখনও ছোট প্রশ্ন দেওয়া হয়েছিল, সেকেন্ড টার্মের পরীক্ষা মানে ক্লাস যে হয়েছিল সেই ক্লাসে দেওয়া হয়েছিল। এবারে আমি আরও কয়েকটা ছোট প্রশ্ন দিয়েছি, তোমরা দেখো ছোট প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। 1 অঙ্কের সংখ্যা আছে ড্যাশটি, তোমরা 1 অঙ্কের সংখ্যা কোনগুলো জানো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 গুণে নিয়ে, তাহলে 1 অঙ্কের সংখ্যা আছে কটি, না 1 অঙ্কের সংখ্যা আছে 9টি, কী কী আছে সেগুলো তোমরা জানো, সেগুলো গুণে নিয়ে কটা আছে সেটা লিখতে হবে। এখানে দেখো 7 গুণিতক 3 সমান কত হলো, না 7 গুণিতক 3 সমান 21, এখানে গুণক সমান কত, এই 3টে সংখ্যার মধ্যে গুণক কত, না গুণক যে সংখ্যা দিয়ে গুণ করা হয় গুণক কাকে বলে, না যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করা আছে, তাহলে গুণক সমান কত, 3। এবারে 30 ভাজিতক 5, এরকম আরও কয়েকটা বাড়িতে প্র্যাকটিস করবে, 30 ভাজিতক 5 সমান 6, এখানে ভাজ্য কত, ভাজ্য কাকে বলে, না যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, ভাজক কাকে বলে, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে, আর ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। এখানে তুমি দেখতে পাচ্ছ 30কে 5 দিয়ে ভাগ করা আছে, তাহলে এখানে ভাজ্য কত, না এখানে ভাজ্য সমান 3, ভাজ্য সমান 3। ভাজ্য সমান 3। তাহলে এবারে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো 1 ঘন্টা সমান কত মিনিট, তোমরা এর আগের ক্লাসে পড়েছ, আবার তোমাদের এগুলো রিপিট করা আছে। 1 ঘন্টা সমান কত মিনিট, তোমরা জানো 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 বছর তারপরে কি, না 1 মিনিট সমান কত সেকেন্ড, না 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 মাস সমান কত দিন, 1 মাস সমান 30 দিন, এবারে 1 বছর সমান কত মাস, 1 বছর সমান 12 মাস, 1 বছর সমান কত সপ্তাহ, না 1 বছর সমান 52 সপ্তাহ, অনেকে এটা ভুল করো, এটা ভালো, 1 বছর সমান 52 সপ্তাহ। এবার বলা আছে 1 বছর সমান কত দিন, না 1 বছর সমান 365 দিন। তাহলে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে একটা তোমাদের দেওয়া হয়েছে, ওই 12 প্রশ্নমালা তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু ওই প্রশ্নমালা এককগুলো তোমাদের শুধু জানতে হবে 3টে, ঠিক আছে? 12-13 প্রশ্নমালা এগুলো থেকে পরীক্ষায় শুধু ছোটো প্রশ্নটা আসবে, সেটা যে কটা আসবে সেই কটা আমি এখানে লিখে দিয়েছি। দৈর্ঘ্য পরিমাপের একক হলো ড্যাশ, আমরা কোনো জিনিস কতটা দৈর্ঘ্য, কতটা বড়, লম্বায় কতটা, সেটা আমরা কী দিয়ে পরিমাপ করব, না মিটার দিয়ে আমরা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করব, না ধরো এই একটা লাঠি এইটা কতটা লম্বা বা কতটা দৈর্ঘ্য, এটা পরিমাপ করার জন্য আমরা কী বলবো,
দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার, দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। এবারে বলা আছে ওজন পরিমাপের একক, ওজন পরিমাপের একক হলো গ্রাম। তোমরা এই কটাই প্র্যাকটিস করবে, আর তোমাদের এই প্রশ্নমালা থেকে আর কিছুই করতে হবে না। ওজন পরিমাপের একক হলো কি না গ্রাম। এবারে তরল পদার্থ পরিমাপের একক হলো লিটার, তরল পদার্থ পরিমাপের একক হলো লিটার। তাহলে কি হচ্ছে, এই তিনটে একক শুধু তোমাদের জানতে হবে, তরল পদার্থ পরিমাপের একক হলো লিটার। এবারে তোমাদের টাকা পয়সার প্রশ্নমালা ১১, এই প্রশ্নমালার ছোট প্রশ্ন করতে হবে, একের দাগের ক থেকে, ক থেকে ইঁ, ক থেকে উঁ, ক থেকে উঁ। এখানে দেখো ১ টাকা সমান কত পয়সা, ১ টাকা সমান কত পয়সা, ১ টাকা সমান ১০০ পয়সা, ১ সিকিতে কত পয়সা, সিকি বলতে ২৫ পয়সাকে বলা হয়। তাহলে ১ সিকি সমান কত পয়সা না ১ সিকি সমান ২৫ পয়সা। এবারে আছে যে ১ টাকা কটি আধুলি, আধুলি কথার অর্থ ৫০ পয়সাকে আধুলি বলে। ১ টাকা সমান কটি আধুলি না দুটি আধুলি, দুটি ৫০ পয়সা হলে ১ টাকা হয়, তাহলে ১ টাকা সমান দুটি আধুলি। এবারে ১ টাকায় কটি কুড়ি পয়সা না ১ টাকায় হচ্ছে ৫টি কুড়ি পয়সা, ৫টি কুড়ি পয়সা, ৫টা যদি কুড়ি পয়সা হয় তাহলে কুড়ি পাঁচে ১০০, তাহলে ১০০ পয়সা হবে, ১০০ পয়সা সমান ১ টাকা। এবারে আছে ১ টাকা সমান কটি সিকি, সিকি মানে ২৫ পয়সা, তাহলে ১ টাকা সমান কটি সিকি না ৪টি সিকি, ৪টি সিকি হলে তোমাদের ১ টাকা হবে। এবারে তোমাদের পরীক্ষা হবে কত প্রশ্নমালা সেটা আমি তোমাদের বলছি, শোনো, পরীক্ষা হবে তোমাদের ৩ থেকে ৪৯ পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে, ৩ থেকে ৪৯ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। ৩ থেকে কত পৃষ্ঠা না ৪৯ পৃষ্ঠা। এবারে প্রশ্নমালা কী কী প্রশ্নমালা তোমাদের করতে হবে না, বাদ, ওইগুলো করতে হবে না, ২ ৩ ৫ ৭ এই ৪টে প্রশ্নমালা কিন্তু তোমাদের করতে হবে না, এই ৪টে প্রশ্নমালা বাদ দিয়ে আর বাকি প্রশ্নমালা তোমাদেরকে অভ্যাস করতে হবে। তাহলে কী বললাম, পরীক্ষা হবে ৩ থেকে ৪৯ পৃষ্ঠা পর্যন্ত, আর প্রশ্নমালা বাদ ২ ৩ ৫ ৭ তাহলে ২ ৩ ৫ ৭ এই ৩টে প্রশ্নমালা বাদ যাবে, এই ৪টে প্রশ্নমালা বাদ যাবে, আর পরীক্ষা হবে ৩ থেকে ৪৯ পৃষ্ঠা পর্যন্ত। বাড়িতে টাকা পয়সার যোগ বিয়োগ অভ্যাস করবে এবং ভাষার অঙ্ক, টাকা পয়সার যোগ বিয়োগের ভাষার অঙ্কগুলোও অভ্যাস করবে। আর তোমাদের সামনে অ্যানুয়াল পরীক্ষা আসছে, অ্যানুয়াল পরীক্ষা সম্ভবত ২৫শে ডিসেম্বর থেকে শুরু হবে, অ্যানুয়াল পরীক্ষা ৭ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত হবে। তোমরা বাড়িতে এইগুলো ভালো করে অভ্যাস করবে। শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা জানাই, তোমরা ভালো থাকো, এই বলে আমার অঙ্ক ক্লাস শেষ করছি।